What's up guys? My name is Fahim. Aske me korbo na aske aske me idir din. Hey, sure. I mean, yes. Aske idir din Idul Adha aske. Amra shokale namaz korlam, idir namaz adai korlam. Ekhon amra ashi Medhupur bazar. Amra bashat theke amra rawana diyechhilam. Kushtar theke ekhon amra kushtar theke rickshay kore amra aslam babradi gate hoye. Amra aslam Medhupur bazar. এসে আমার সঙ্গে আছে একজন দেখবেন এই যে তো ভাই হাই বলেন হাই হাই আমার দুলো ভাই হাই সো গাইস আমরা এখন যাব আমাদের বাসায় তার জন্য আমরা আজকে ঈদের দিন আমরা ব্লগ করব ব্লগ 7 আজকে আমার এই পার্টটা 7 ব্লগ তার জন্য আমরা যাচ্ছি আমরা ঈদুল আজহাতে অনেক আনন্দ করব তার জন্য আমাদের সব কিছুই আছে এখন আমরা আছি মেজুপুর ভাষায় তার জন্য আমরা এখন খেলাম আমরা খেলাম কি আমরা এখন দুপুরে দাঁত খেতে এসেছি দাঁত খেতে খেলাম এখন আমরা খেলাম বিরিয়ানি আর কি কি আরও কোক তারপরে পোলাও গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ এগুলো আমরা খেলাম এখন আমরা ব্লগ করার জন্য আমি বের হয়েছি মানে প্রস্তুতি নিয়ে আসিনি তারপরে আমরা তোমাদের জন্য ঈদুল আজহার উপহার দেওয়ার জন্য আমরা গ্রামেটা ব্লগ করছি সো গাইজ ব্লগ 6 আমার ওইটা তোমরা দেখো ফাইম ভার্সেস ওয়াইল্ড ফাইম ভার্সেস ওয়াইল্ড না ম্যান ভার্সেস ওয়াইল্ড সুন্দর মানে ফাইম এখন সুন্দর মানে এটা তোমরা দেখবা আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম যে ফাইম ফাইম 360 ফাইম 310 গাইজ এখন আমরা আসছি এখন আমরা আসছি তো মেদিনীপুর ভাষায় বললামই তার জন্য আমরা অনেক মজা করব আজকে সে ফান হবে অনেক ব্লগ বানানো হবে হবে তো গাইস আমার আসছে আমার আমাদের পাশে আছে শুয়ে আছে আমাদের দুলাভাই দুলাভাই আপনার নাম বলেন নাসিম আমার নাম নাসিম হ্যাঁ আমার সঙ্গে মজা করে দুলাভাই ভালোই আমরা আসি তো আমার সঙ্গে আস গাইস আমরা এখন যাব আমাদের বাসায় আমাদের দাঁতটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাব বাসায় তো তার জন্য আমি এখন বেরাবো তো আমরা দেখি এদিকে কেমন আছে পরিবেশটা এগুলো ভালোই আছে তো আজকে ব্লগ কত জানো ব্লগ 6 না 7 ও গাইস ব্লগ 7 হবে আমাদের আজকে আজকে ঈদের দিন সালামিও দিয়েছে অনেকে 500 একজন দিয়েছে 500 সালামি সো গাইস কালো আছে গাইস হ্যাঁ এখন আমরা সো করছি ব্লগ তার জন্য আজকে আমরা যাব রিক্সা করে বাসায় যাব যে আমরা ব্লগ বানাবো এটা ঈদুল আজহার ব্লগ 7 ব্লক 7 তার জন্য আমরা যাচ্ছি এখন আমরা মাহিমকে নিয়ে দেওয়ার কথা ছিল আমাদের তো এখন আমরা যাচ্ছি না এখন আমাদের আমরা যাব যে আমরা করব ব্লক আনাব তো গাইজ এখন আমরা নাস্তা করে করে উঠবো সেগুলো আমরা দেখাবো গাইজ এখন আমি ঈদের সালা সালামি নিব তার জন্যে এখন আমি আব্বুর কাছ থেকে সালামি নিব আর আঙ্কেলের কাছ থেকে নিয়েছি নিই এখনও নিব আর হলো আব্বুর কাছ থেকে নিব এবার 5000 টাকা সালা সালা সালামি দেখো এবার কীভাবে নিই তোমরা দেখতে থাকো চলুন আমি তোমাদের সালামি আদায় করি গা সালামি নিয়ার কানেকশন শুরু করি আসসালাম আলাইকুম আব্বা ঈদ মোবারক আমাদের ঈদের সালামি নেওয়া হয়ে গেছে বলেছিলাম 5000 টাকা নিবো নিয়ে এসে দেখছি 5000 টাকা চলো আমরা সবাই এনজয় করি আমরা এখন
আসি তো বাসায়। এখন আমাদের ঠিক মতো ইয়ে মনে হলো না, আমরা খাওয়া দাওয়া করলাম এখন। তো এখন দেখে ভাই কি হচ্ছে, তারপরে আমরা ব্লগ সেদিন করছি। এখন আমরা রিক্সা পাবো কিনা আমি সেও জানি না ঈদের দিনে। সো সালামি তো পেয়েছি, এই যে সালামি। সো গাইস আমরা তো আসি, আমার জন্য আরেকটা মানে দরকার। সো এদিকে রিক্সা পাওয়া যায় একটু মুশকিল, কিন্তু আমি দেখি তারপরেও রিক্সা পাই কিনা। সো গাইস, সো আমাদের ব্লক সেভেন হচ্ছে, আমরা করছি ব্লক সেভেন। আমি ব্লক নতুন নেমেছি, তো তৌহিদ আফ্রিদির ব্লক আসছে, ওরমই আমি করার চেষ্টা করছি তৌহিদ আফ্রিদির মতো। সো গাইস আমার ব্লগটা তোমরা দেখো, এনজয় করো, করবা অনেক। আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর ওয়াজ, তারপরে কেজুয়াল এসব, তারপরে গজল ইত্যাদি দেওয়া হয়। আমার চ্যানেলের নাম হলো ফাইন 310। সো 310 তোমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিবা, আর একটু সাবস্ক্রাইব করে দিবা। গাইস আর কোনো কথা বাড়াচ্ছি না, এখন আমি যাবো বাসায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খেলাম ঠিক মতো বললাম আমরা। সো এই পর্যন্তই না, এখনো আমরা যাবো যে অনেক দেখি রিক্সা পাই কিনা। রিক্সা পাবে আমি রিক্সায় করে এখন আমার বাসায় যাব, যে তারপরে অনেক মজা করবো। গাইস সো এখন আমরা আসছি, দেখা যাক কি এদিকে কালো দেখাচ্ছে। সো আসছি তো ভালোই ভালোই আসছি। দূর আজ আমরা গরু গিয়েছিলাম একটা, আগের বার তো আগের কোরবানিতে বানাই আনেছিলাম, গরু কিনেছি, এই ভিডিওটা বানাইছিলাম, তারপরেও তো লাইক কমেন্ট আসেনি। এবার আমি বানাচ্ছি, আমরা গরু কিনলাম, গরু করলাম বেশি না, আমরা তিনজন না, আমি আব্বু আম্মু তোলাই গেলাম, ভাগ নিয়েছিলাম। আমরা গরুর দাম নিয়েছিল হলো কত, 41,000 টাকা দিয়ে, দেশি গরু শত। আর হলো দেশি গরু আমরা তিন ভাগ দিলাম, আমি আব্বু আম্মু। আর হলো গরুর দাম হলো, গরুর কত দাম আসলো, কত 41,000 টাকা আমাদের গরুর দাম আসলো 41,000 টাকা। এখন আমরা যাবো, সো গাইস যে আমরা এখন বাসায় যাব, যে আমরা দেখি কি আনন্দ করা যায় এই দুল আজহা, যে রাতের বেলা আমরা পটকা ফুট ফুটে ফুটাবো। সো গাইস তারাবাজি এগুলো আমরা ফুটাবো, দেখা যাক কি হয়। আমরা দেখি আজকের দিনটা তোমাদের জন্য স্পেশাল, আজকে যে দ্বিতীয় দিন, সো ঈদ উল আজহা সবাইকে ঈদ মারো গাইস। সো আমরা যাচ্ছি, একটু পরেই আমরা যাবো মেদিনীপুর বাজার থেকে আমরা। গাইস এখন আমরা খাওয়া দাওয়া করলাম, এখন আমরা একটু কোক খেতে হবে, না খেলে একটু হজম হবে না। তার জন্য আমরা এক গ্লাসে, এই যে এক গ্লাসে আমরা নিয়েছি কোক, খাওয়া একটু খাওয়ার জন্য, ডাইজেস্ট হওয়ার জন্য কোকটা লাগে আমাদের সবার। তার জন্য আমরা দেখছি, দেখা যাক আমরা যাবো। এখনো আমাদের বাসা থেকে সারি নেই, আমরা যাবো রিক্সা পাইলে আমরা দেখি, দুদিন পাওয়াই মুশকিল। সো গাইস দারুন স্পেশাল দারুন। সো এখন আমরা আসি তো মেদিনীপুর বাসায়। সো দুলাভাই ঘুমাচ্ছে, তো আমি কিছু বলবো না। সো সো আমরা যাচ্ছি, আমরা এখন কুকটা শেষ করি, ব্লগে কুক খাওয়া ভালোই লাগে, কিন্তু খাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্যে। সো গাইস কুকটা শেষ, সো আমরা করছি ভিডিও। গাইস আমরা এখন রেস্ট নিচ্ছি, সো না ভিউয়ার, হ্যালো ভিউয়ার, সো আজকে এখন আমরা রেস্ট নিচ্ছি। সো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেস্ট নিয়ে তারপর আমরা বাসায় যাব। সো আমরা, আমি আপনার সঙ্গে আছি, সো গাইস
আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইকটা কমেন্ট করবেন। সো আমার ব্লগ করার কথা ছিল, আমি রিক্সা পাবো কি না সেইটা সো ঠিক জানি না, দেখি রিক্সা পাওয়া যায় কিনা বিকালে, তাহলে আমরা রিক্সা করে আমাদের বাসায় যেতে পারবো। সো গাইস গাইস আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, আমরা এখন উঠলাম, উঠে এখন আমরা যাবো বাসায় যাবো। রিক্সা যদি পাই তাহলে তো ভালো, না পারলে হেঁটে যেতে হবে। সো গাইস গাইস এখন আমরা যাচ্ছি বাসায়, তো তার জন্য আমরা যাবো যাচ্ছি আমরা। হ্যাঁ এখন আমাদের এখানে কোনো বাসা বানাচ্ছে আমরা দেখছি। এই বাড়ির নাম হবে হাসু এন্টারপ্রাইজ। দেরি হচ্ছে আমাদের বাসাগুলো আমরা দেখতে পাচ্ছি, সুন্দর ভাবে পরিবেশ আছে। এখন আমরা একটা রিক্সা পেয়েছি, এখন রিক্সায় যাবো। সো দেখছি আমরা দেখতে পাচ্ছি আমরা রিক্সা পেয়ে গিয়েছি, আমরা যাচ্ছি গাইস আমরা এখন যাচ্ছি, রিক্সা পেয়ে গিয়েছি আমরা। তো আমরা যাচ্ছি রেল লাইনের ধার দিয়ে আমরা যাচ্ছি, রিক্সা চলছে আমরা দেখতে পাচ্ছি। তো গাইস আজকে ব্লগটা অনেক মজা হবে, তোমরা খুব দেখবা মজা দিয়ে। তো গাইস আমরা যাচ্ছি, আমরা দেখালাম পুকুর বাসা তৈরি হচ্ছে, আশু মানুষ মেনশন আশু মেনশন বলে বাসাদের নাম। আর আমরা এখন যাচ্ছি তো রিক্সায় করে দেখতে পাচ্ছি, তো আমরা যাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু ফাঁকা। বাইরে বাইরে যান বাইরে যান বাইরে যান। তো আমরা যাচ্ছি এদিক দিয়ে, যাওয়া যাচ্ছে একটা শহরটা ভালোই আমাদের এইদিকে। শীতের দিন তো আসছে, তো মধ্যে কেমন দেখতে হবে দেখা যাচ্ছে। আমরা মেন রোডে এম এস রোডের মধ্যে ঢুকে পড়েছি, আমাদের বাসা হলো বঙ্গবন্ধু সমাজের সামনে, আমরা শিখতে পারি বঙ্গবন্ধু সমাজের সামনে দেখতে পাচ্ছি আমরা এম এস রোডে চলে এসেছি। আমরা আমরা এখন বাসায় চলে এসেছি, গোয়ালগালির মধ্যে আমরা যাচ্ছি বাসাতে। তো গাইস আমরা যাই দেখি বাসায় যে ফ্রেশ হতে হবে, আমরা দাঁত করে গেছিলাম মেলবোর বাসায়। তো আমরা যাচ্ছি এখন গাইস, আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আমরা এখন যাচ্ছি, আমরা রিক্সায় করে দেখালাম, রিক্সায় করে আসলাম বাসায়, এখন আমরা ঢুকবো। তার জন্য আমরা এখন আসি দরে তালা মারা দেখা যাচ্ছে। সো গাইস আমরা বাসায় চলে এসেছি, আমাদের বাসার তিনতলায়। সো আমরা যাচ্ছি উঠছি দেখা যাক কি হয়। সো নামাজ পড়তে হবে, আর শাশুড়ির নাম আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে নিয়ে তারপরে আমরা ভিডিও আবার মিট করবো। সো গাইস এখন আমরা যাচ্ছি, এইটা দোতলা গাইস, এটা দোতলা, এখন আমরা তৃতীয় তলায় যাবো।
খেতে কুকুর বাসায় তো আমরা খেলাম, তো আমরা এগুলো সব করছি। এখন এর উপর আমরা কী করে নামাজ পড়বো, ফ্রেশ হবো, বিস্কুট চা খেয়ে তারপরে আমরা আবারও বানাবো তোমাদের জন্য। গাইস গাইস আমাদের নামাজ পড়া শেষ, এতক্ষণ আমরা বাসায় তো আসছি, বাসায় আসলাম, তো ওই মহানদীপুর বাসার থেকে দাঁত খেয়ে আমরা আসলাম। এখন দেখা যাক কী করা করা যায়। আমাদের এদিকে এত আছে, তো আমরা দেখা যাক কী করা যায়। তো আমরা এখন যাব এক জায়গায়, তো রাত্রেবেলা আমরা তারাবাজি বোম কিনে তারপরে হাঁটাবো, ঈদের অনুষ্ঠানে আমরা আনন্দ করবো, সবাইকে ঈদ ভালো। তো যাই আমরা দেখা যাক কী করা যায়। এখন আমরা যাচ্ছি, দেখা যাক বাসার থেকে বেরোলাম, আজকের দিন ফাঁকা সব কিছু, তার জন্য দেখে না কোথায় যাওয়া যায়, দেখি বাইরে দেখি কোথায় যাওয়া যায়, প্রস্তুতি দেওয়া যায়, তারপরে যাবো আমি। এভাবে কি হয় আজকে তারা বাড়া কি মনে হচ্ছে, তারা বাড়া দেখতে আসছে, তারই আছে আমার কাছে সমস্যা নেই। তো গাইস আমরা যাচ্ছি, তো দেখতেছি আমি যদি লিক থাকতো তাহলে আরো ভালো হতো। তো আমাদের বাড়িতে এদিকে আমার পরিবেশটা খুবই সুন্দর। এই আমি বাইরে বের হয়েছি, দেখা যাক কী হয়। তো মাস্ক পরে যায় একটু বাধ্যতামূলক, ওই জন্য আমি মাস্কটাই পরে আছি। আমরা বাইরে বের হয়ে দেখা যাক আমি কী করা যাই। তো গাইড যাই বাইরে পরিবেশটা একটু দেখি, তো দেখা যাক বাইরে পরিবেশটা ভালোই আছে। তো মাস্কটা খুলে ফেলতে হবে, নাহলে ডোম বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই বাইরে সব দোকানটা খুলেই আছে দেখছি, শরীরের দিন তো বেশ আনন্দ হচ্ছে আজকে। দেখা যাক সামনে ঈদ, আজকে ঈদ, তো দেখা যাক আজকে আজকে যাওয়া যাক কোথায় যাওয়া যায় দেখি। গাইস এখন আমরা দোকানে আসলাম, তো কিছু বক্স নেওয়ার জন্য আমাদের আমাদের কিছু বক্স দিবে, তার জন্য আমরা আসলাম। দেখা যাক কী হয়, কষ্ট কিছু বক্স নেওয়ার জন্য আসলাম আমাদের দিয়ে, দেখছি দোকানটা খোলাই পরের দিন, তো ওই জন্য দোকানটা খোলাই আছে। তো দেখি আমরা কিছু বক্স দিই, কিছু বক্স দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি। বসুন্ধরা দিয়ে বড় তো না, আরেকটা বড় দেন, বড় 80 টাকা দামের তো দেন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি 80 টাকা দামের টিস্যু বক্স নেব আমরা। এই যে আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি আমাদের 80 টাকা দামেরই টিস্যু বক্স, বসুন্ধরা ভালো, আমরা এখন থেকে কিনবো। টিস্যু বক্স কেনা হয়ে গেছে, আমরা কিনলাম। তো কিন্তু আমি এখন বাসায় আবারও আসলাম, এসে রেখে গেলাম, তার জন্য আমি যাচ্ছি। তো দেখা যাক টিস্যু বক্সের দোকানে যারা গেছিলাম সিরিয়াস না, দেখা ছিল টিস্যু বক্সের দোকান খুলেছিল, তাই আমি টিস্যু বক্সটা কিনলাম। তো আমরা এখন যাচ্ছি, দেখা যাক ঈদের দিন, ঈদের সামনে গানটা বাজাচ্ছে মনে হয় সামনে এসে, দেখা যাক কী হয়, আমি দেখি কী করা যায়। তো
যাই বাইরে যাই এখন যাচ্ছি বাইরের পরিবেশটা ভালোই ফাঁকা ফাঁকা কিন্তু করোনা পরিস্থিতিতে একটু সাবধানে থাকতে হবে সো গাইস এই পর্যন্ত দেখতে পাচ্ছি সামনে আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু স্কয়ার মারা মারা মারাকে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার মারা মারাকে দেখা যাচ্ছে উপরে দেখতে পাচ্ছি বিল্ডিংয়ে ভবন তাহলে ভালোই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব রিক্সা গাড়ি ঘোড়া চলছে ঈদের পরের দিন তো আজকে তো এই জন্য আমরা সব ফুচকালা বসে আছে ফুচকা ঈদের দিন ফুচকা খাওয়া ভালোই মজাদায়ক তো আমরা দেখতে পাচ্ছি তো গাইস গাইস আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য এখানে সাদা এসে আমরা দেখতে পাচ্ছি আমরা দোকানে আমরা ঈদের সামনে গ্যান্ড প্লেয়ারের সামনে আমাদের সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি ভালোই হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিএসবি দিয়ে সাদা এসে ভালোই দেখলাম এটা গাইস এখন আমরা সাদে আসলাম তার জন্য আমরা আসলাম বাইরে গেছিলাম কিন্তু বাইরে সব কিছু বন্ধ আমি ভিডিও দেখাতে পারলাম না সো এখন আমরা সাজে আসলাম সাথে দেখি পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সো রাতে আমরা দেখি কি করা যায় তারপরে আমরা দেখব কিভাবে সব কিছু করা যায় এই তো ছিল আমাদের ভিডিও এখন আমরা বাসায় চলে এসেছি ছাদ থেকে এখন আমি একটু কাম দায় করবো তারপরে আমরা ভিডিও বানাম মেঘে মেঘ করবো তার জন্য আমরা সব দিকেই আসলাম হ্যাঁ আমরা বাসা গাইস আমাদের আনন্দ করেছে এখন আমরা নাস্তা করব রাতের সন্ধ্যাবেলায় নাস্তা কি করবো পরোটা আর আলু ভাজি আর ডিম ভাজা আমরা নাস্তা করা হয়ে গেলে তারপরে আমরা দেখি কোনো ব্লগ টক করা যায় কিনা তারপরে দেখে দেখ কি হয় আমরা আনন্দ করলাম কালকেও আমরা আনন্দ করব আমাদের ব্লগে তোমরা সবাই থাকবা তোমরা সবাই উপভোগ করো এনজয় করো সো গাইস এখন আমরা খাবো রাতের নাস্তা করব আমরা এখন তার জন্য আমার কাছে আছে দেখি দেখাই কি কি গাইস এখন আমরা আলু ভাজি পরোটা আর হলো ডিম পোস খাবো এর জন্য আমরা নিয়েছি এখনই আমরা খাওয়া শুরু করবো কিন্তু গরম আছে আমরা রাতে নাস্তাটা আমরা করে দিব এইগুলোতে খেতে ভালোই লাগে তার জন্য আমরা খাবো এখন আমরা খাবো তার জন্য আমাদের খুব পরোটা আছে আর আলু ভাজি দেখি বিসমিল্লাহ বা আল্লাহ বারাকাতুল্লাহ আল্লাহ আমরা বারিক না না আর অতক্ত না বাকি না যাবার না যদি খেতে হয় বিসমিল্লাহ শেষ হয়ে যাবে আমাদের খাওয়া শেষ খাওয়া হয়ে গেছে আমরা খাওয়া শেষ করে দিব দেখেন সব শেষ আমাদের দেখায় কেমন গেলাম
নামাজ পড়ে আমরা দশটার সময় খাওয়া দাওয়া করবো। আমাদের ব্লক সেভেন এইট মানে সবাইকে স্বাগতম। গাইস আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন আমরা যাবো বাইরে, যাবো বড় বাজারের দিকে। এখন যাবো যে একটু বাজার করবো, কিছু কেনাকাটা করে তারপরে আটার দোকানে যাবো, চার রাস্তা মনে যে আমরা দেখি রিক্সায় করে যে তারপরে যাই, দেখি তো কি হয় দেখা যাক, তারপরে যাই, তারপরে তোমরা দেখবা কি কিরকম ব্লগ বানানো হয়। আমাদের ব্লগ শেষের দিকে, সো আমরা মাস্কটা পরেই বেড়াইছি, আমাদের সমস্যা হতো বড় বাজারের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা করে বলবো তারপরে আবার চলে আসবো। যাচ্ছি দেখতে পাচ্ছি একটা আমরা হলো বড় বাজারে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি। গাইস আমাদের জিরা কিনা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। আমাদের বাজারের কথা শেষ, আমরা কিনলাম একটা হ্যান্ডেল আর জিরা আর কিছু কিনলাম, আমরা যাচ্ছি বড় বাজার থেকে দেখি। ঠিক আছে ভাই, তো বাজার থেকে পরে কিন্তু ছিল না, এখন সব কিছু ফাঁকা আছে, সামনে আছে আব্বু, যাচ্ছি আমরা। আরেকটা হ্যান্ডেল আছে দেখেছে, এই জন্য হ্যান্ডেল কিনতে গেলাম আমরা। বাজারটা বেশাল বড়, আর বাজারটা বুঝতে আর বড় বড় বাজার,
দেখছি আমরা দেখা যাক কি হয়। রিক্সা পাই নাই দেখে গঙ্গা হলো গাড়ি পেয়ে গেছি রিক্সা। এখন আমরা যাচ্ছি রিক্সায় ধরে আটার দোকানে যাবো আর কি, আটা কিনে তারপরে আমরা গাইস আমাদের বাজার করা শেষ, বাসায় চলে এসেছি, এখন আমরা ফ্রেশ হলাম, তারপরে দেখা যাক কি করি। গাইস আমরা বাজার করলাম, কফি নিলাম, ভিনেগার, কোকোনাট অয়েল নিলাম, আর হলো আপেল ভিনে ভিনে ভিনেগার দিলাম, এইগুলো খাওয়ার জন্য আমরা ডায়েট করার জন্য। আর এখানে পাউডার নিয়েছি, আইস কোল্ড পাউডার পাউডারগুলো নিয়েছি, এগুলো কিনলাম, আর আটা কিনেছি আর জিরা কিনেছি। তার জন্য আমি আসে ওইগুলো আমি দেখাচ্ছি। সো এদের গাইস আমাদের আটা আমি কিনে এসেছি দেশি একদম আটা, যেগুলো আমি কিনে এসেছি শুকশু কাটে দিয়েছি গরম, তো ওই জন্য আমি আটা এইগুলো নিলাম বা তাদের করলাম। আর জিরা কিনেছি, জিরা হলো এইখানে আছে জিরা, এই যে জিরা কিনেছি আমি যে মধ্যখানে দোকান থেকে কিনলাম, আর এইগুলোই তো কিনলাম, এগুলো বাজারে করলাম। সো গাইস দেখতে দেখতে জহুরে আগুন দিয়ে দিল, এখন আমরা নামাজ পড়বো, নামাজ করে তারপরে আবার মানাবো। তো এই পর্যন্ত থাকেন, দেখতে থাকেন আমাদের চ্যানেল। গাইস আমাদের নামাজ পড়া শেষ, এখন আমরা জোরে নামাজ পড়লাম, এখন আমাদের নামাজ পড়া শেষ, এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা দেখি রাজার হাতে যাওয়ার কথা, যেতে বাড়িতে যাবো। ঠিক আছে গাইস, তো তারপরে আমি দেখাবো আর পোশাকটা আমি আছে, হরিণ আছে হরিণ ডায় দেখাবো, সিংহ আছে সিংহ দেখাবো, দেখি তারপরে বাঘ আছে বাঘও দেখাতে পারি। সো এই পর্যন্তই আমার পোষা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি এটা পুষি, আপনাদের সবাই দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে গাইস, এই পর্যন্তই আমার পোষা টাইগারটা আপনাকে দেখা থাক, কেমন লাগবে বলবেন। হ্যাঁ এইটা আমার পোষা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি এটা পুষি, আপনাদের সবাই দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। আমার পোষা সিংহ ভালোই পোষ মেনেছে, আমার পোষা সিংহ আপনারা দেখতে পাচ্ছেন, আমার পোষা সিংহ আমরা পুষছি এই সিংহটা। গাইস আমাদের আজকে রাত হয়ে গেছে, আমার সঙ্গে আছে রাজিন, বলো কিছু বলো, দেখাতে বলো, সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম। দর্শক সবাই আপনাকে সালাম দিল, রাজিন রাজিন আছে আমাদের সঙ্গে, আমাদের ব্লগে রাজিনকে নিলাম, ভালোই লাগলো রাজিনের সঙ্গে।
একটু খেললাম, ভালোই লাগলো। গাইস আমাদের ব্লক 7 এখানেই শেষ, আমাদের বিদায় নিতে হচ্ছে। আমরা সবাই সবাই সবাইকে ঈদ আজহার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।